আপনি কি অনলাইনে কাজ করার জন্য আইপি ইউজ করেন আইপিতে তে প্রচুর ব্যান হচ্ছে তাই না বাট এটার একটা সলিউশন আছে আইপির অল্টারনেটিভ হিসেবে আপনি একটা বিপিএস ট্রাই করতে পারেন বিপিএস হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার যেটা দিয়ে আপনি ঘরে বসে আপনার নিজের লোকেশনে বসে সাপোজ আপনি যদি ইউএসএতে কাজ করেন ইউএসএর যে একটা পিসি সেই পিসিটি আপনি পাবেন যেটার মাধ্যমে ব্যানের পরিমাণ একদম কমে যাবে সো আজকের এই ভিডিওতে আলোচনা করব টপ পাঁচটা বিপিএস সার্ভার বিপিএস এর সাইট যেখানে আপনি এক হাজারের নিচে এক হাজার টাকার নিচে আপনি বিপিএস পাবেন কি বিশ্বাস হচ্ছে না হ্যাঁ আজকের এই সেটাই আমি এক হাজার টাকার নিচে আপনি কিভাবে বিপিএস সার্ভে নিতে পারেন আর সেটা দিয়ে আপনার যে কোনো পারপাসে আপনি ইউজ করতে পারবেন সো সময় নষ্ট না করে আমরা মূল বিরুতে চলছি তো আজকে আমাদের প্রথম যে সাইট সেটা হচ্ছে আলফানিট এটা মোটামুটি অলরেডি সবাই জানেন বিশেষ করে বাংলাদেশে যারা সার্ভে করেন তারা তো জানেনি সো এটা হচ্ছে একটা বাংলাদেশি সাইট বাট বাংলাদেশি সাইট হলো অন্যান্য সাইটের মধ্যে আপনারা যেমন এটিএনটি এরপরে টি মোবাইল ভেরিজন এই পাবেন না রেসিডেন্সিয়াল বিপিএস পাওয়া যায় না বাট এখানে তারা রেসিডেন্সিয়াল বিপিএস প্রোভাইড করে তো এখানে যদি আমরা দেখি এখানে তাদের ডেডিকেটেড সার্ভার আছে ডেডিকেটেড সার্ভার ইন ইউএসএ এরপরে উইন্ডোজ সার্ভার এরপরে লিনাক্স ডেডিকেটেড সার্ভার এরপরে বিপিএস দেখেন উইন্ডোজ আছে লিনাক্স আছে এলএক্স প্যানেল ভিপিএস এরপর রেসিডেন্সিয়াল আর ডিপি সো আপনার যেইটা লাগে আপনি সেটা নিয়ে কাজ করতে পারবেন যদি আমরা এটার প্রাইজিংগুলো দেখি আমাদের মেনলি যেটা লাগে এইটাই লাগে ভিউ ডিটেলসে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে যাই তাহলে প্রাইজিংগুলো দেখতে পাব তো এখানে দেখেন প্রসেসর হচ্ছে টু কোরের টু জিবি র্যামের আর ডিস্ক হচ্ছে চল্লিশ জিবি এটার প্রাইস হচ্ছে উনত্রিশশো টাকা আর আপনি ডলারে পে করলে পঁচিশ ডলার প্রায় এটা হচ্ছে বেসি বেসিক প্ল্যান এটা দিয়ে আপনি সার্ভিসিপিএ থেকে শুরু করে সব কাজ করতে পারবেন যে যে পারপাসে চান সেটি নিতে পারবেন আর এখান থেকে যদি আপনি ফ্রেশ নিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনি তাদের সাপোর্টে কথা বলে নেবেন কারণ এই রেটে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইউজড পিপিএস ওকে তো এরপরে স্ট্যান্ডার্ড প্ল্যান যেটা মোটামুটি সবাই ইউজ করে ফোর জিবি র্যামের এরপরে আরও হাই রেটের আছে এইট জিবি র্যামের তো সেটা হচ্ছে তিষট্টি ডলার এরপরে লিনাক্সের লিনাক্সের একটু কম খরচ আপনি চাইলে এইগুলো নিয়েও কাজ করতে পারেন সমস্যা নেই কোনো তো লিনাক্সের হচ্ছে চোদ্দো ডলার পনেরো ডলার এটা এরপরে বিশ ডলার ফোর জিবি র্যামের সো এটা একটু কম আছে সো চাইলে এইগুলো নিয়েও কাজ করতে পারেন এরপরে আমাদের যে সেট সেটা হচ্ছে স্পিড আর ডিবি সো ভিপিএসের ক্ষেত্রে আপনি রেসিডেন্সিয়াল ভিপিএস পাওয়ারটা সো টাফ সো আমি যেগুলো শেয়ার করতেছি এইগুলো থেকে নিয়ে কাজ করতে পারবেন ওকে যাই হোক তো এই হচ্ছে রেসিডেন্সিয়াল বিপিএস তারা মেনলি তাদের টার্গেটই হচ্ছে রেসিডেন্সিয়াল বিপিএস তো এখানে যদি দেখেন ইউএসএ রেসিডেন্সিয়াল বিপিএস তিরিশ ডলার পার মান্থে টু জিবি র্যামের ফুল অ্যাডমিন অ্যাক্সেস পাবেন ফোর জিবি র্যাম পাবেন এরপর হচ্ছে সিক্সটি জিবি এসএসডি বিপিএসটার স্পিড অনেক ভালো হবে এরপর লোকেশন হচ্ছে ইউএসএ এটা ইনস্ট্যান্ট সেট আপ পাবেন এটা হচ্ছে তিরিশ ডলার পার মান্থে আমি প্রত্যেকটা সাইটের লিঙ্ক ডিসক্রিপশনে রেখে দেবো আপনারা অবশ্যই সেখান থেকে নিয়ে নিতে পারবেন আর যেই সাইড থেকে নেবেন অবশ্যই সেই সিটের সাপোর্টে কথা বলে নিবেন ফ্রেশ বিপিএস কিনা সো যদি ফ্রেশ না হয়ে থাকে সেই একটা সলিউশন আছে যেটা আমি লাস্টে আলোচনা করব তো দেখেন এখানে ইউএসএ রেসিডেন্সিয়াল বিপিএস আছে চাইলে এটাও নিতে পারেন যারা ইউকেতে কাজ করতে চান এরপরে ইন্ডিয়ার রেসিডেন্সিয়াল বিপিএস সেটাও আছে এখানে এরপরে কানাডা সিঙ্গাপুর জার্মানি সো যে যে পারপাসে নিতে চান বা যেই কান্ট্রির দরকার লাগে সেই কান্ট্রি নিয়ে নিতে পারেন এই সাইডটা খুবই ভালো সাইট এখানে প্রাইভেট বিপিএস আছে ইউএসএ ইউকে যেগুলো আলোচনা করলাম এরপরে শেয়ার আর ডিপি আছে দেখেন এই হচ্ছে শেয়ার ডিপি যেগুলোর প্রাইস কিছুটা কম হবে এরপরে দেখেন এগুলো হচ্ছে স্পেশাল রেসিডেন্সিয়াল আরডিপি বোটিং আরডিপি ফোর এক্স আর ডিপি এগুলো যে যে পারপাসে কাজ করেন তারই ভালো জানেন কার কোনটা লাগে এরপরে বিপিএসের ক্ষেত্রে রেসিডেন্সিয়াল বিপিএস সো এ হচ্ছে সাইট সাইটটা খুবই ভালো সাইট আপনারা আপনাদের পারপাস মতো আপনার ইচ্ছা মতো বিপিএস নিতে পারবেন এরপরে আমাদের যে সাইট সেটা আমার পছন্দের একটা সাইট সেটা হচ্ছে নাইনটি নাইন ডিপি আপনি এইখানে আপনার যত কিছু লাগে যা যা লাগে সবই সিটে পাবেন এখানে যদি আমরা দেখি এখানে তাদের ভিপিএস আছে উইন্ডোজ ভিপিএস লিনাক্সের এরপরে বিপিএস সার্ভার ইউএসএ এরপরে এখানে তাদের আর ডিপি আছে অ্যাডমিন ডিপিও আছে এরপরে চিপ ডিপি আছে এরপরে জিপিও আর ডিপি আছে সো যার যেটা লাগে নিতে পারেন এরপর রেসিডেন্সিয়াল ডিপি আছে ভিপিএস আছে সো যেটা আমি আগেই বললাম এখানে সব কিছু পাবেন আপনি আরডিপি বিপিএস সবই আছে এখানে এরপরে প্রাইভেট আর ডিপি আছে দেখেন উইন্ডোজের তো প্রাইজিংগুলো আমি একটু পরে দেখাব আপনাদের প্রাইভেট আরডিপি ইউএসএ উইন্ডোজ আরডিপি এরপরে স্টিমিং আরডিপি আছে এরপরে ডেডিকেটেড সার্ভার আছে সো যেগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন সেটা হচ্ছে আরডিপি দিয়ে কাজ করতে পারবেন যারা সার্ভে দিয়ে কাজ করেন অথবা চাইলে বিপিএস দিয়ে করতে পারেন এখান থেকে উইন্ডোজ বিপিএস নিবেন এরপর যদি নিচের দিকে দেখি এখানে ভিউ প্ল্যানে ক্লিক করি তাহলে প্রাইজিংগুলো দেখতে পাবো দেখেন এইখানে ফার্স্টে দেখেন টু জিবি র্যামের অনলি দশ ডলার করে আপনি এই দশ ডলারও সার্ভে কাজ করতে পারবেন সমস্যা নেই একটু স্লো হবে এরপরে ফোর জিবি র্যামের বিশ ডলার করে এরপরে এইট জিবি র্যামের আছে সো এই সাইডে দেখেন আপনি যেই কান্ট্রি লাগে সেই মোটামুটি সেই কান্ট্রি এখান থেকে নিতে পারবেন তো কত ফাংশন আছে কত অপশন আছে বিপিএস আর নিতে পারবেন এই সেটটা আমার খুবই ভালো লাগে আর বিপিএস নেওয়ার আগে অবশ্যই সাইটে কথা বলে নেবেন এরপরে আমাদের যে সাইট সেটা হচ্ছে ডাটাবে স্মার্ট সো এইটাও একটা জনপ্রিয় সাইট এখানে তারা রেসিডেন্সিয়াল বিপিএস প্রোভাইড করে না বাট এটার একটা সিস্টেম আছে যেটা আমি একটু পর বলব সো এখান থেকে আপনারা কম রেটে সবচেয়ে কম রেটে এখানেই পাবেন যদি এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্ট এটা ক্লিক করি তাহলে দেখেন তাদের ডিটেলস দেখতে পাবেন এক্সপ্রেস লিনাক্স বিপিএস এরপরে এক্সপ্রেস প্লাস লিনাক্স বিপিএস এরপরে বিপিএস লিনাক্স বিপিএস আছে সো দেখেন এখানে শুধুমাত্র দুই ডলার নব্বই সেন্টে আপনি একটা বিপিএস পাচ্ছেন তাও ফোর জিবি র্যামের এরপরে সিক্স জিবি র্যামের অনলি ষাট ডলার করে এগুলো চিপ হওয়ার আরও একটা কারণ আছে যেটা হচ্ছে এগুলা রেসিডেন্সিয়াল না বাট এগুলা দিয়ে আপনি মোটামুটি কাজ করতে পারবেন যাদের যে পারপাসে দরকার লাগে আর যাদের রেসিডেন্সিয়াল লাগে তারা অবশ্যই অবশ্যই এই বিপিএসের ভিতরে একটা প্রক্সি সেট করে নিবেন তাহলে অনেক ভালো কাজ হবে সো দেখেন কতটা চিপ রেটে আপনি একটা ভালো বিপিএস পাচ্ছেন সো আমি যেটা বললাম এভাবে নিয়ে কাজ করলে আপনি এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন এরপরে লাস্ট আমরা যেটা আলোচনা করব আমার পছন্দের একটা বিপিএসের সাইট এটা দিয়ে আপনি মোটামুটি সব কাজ করতে পারবেন প্রাইজের দিক দিয়ে অনেক রিজনেবল যদি আমরা প্রাইজিংয়ে যাই তাহলে দেখেন অনলি সিক্স পয়েন্ট ডলার দিয়ে আপনি টু জিবি র্যামের একটা বিপিএস পাচ্ছেন আপনি যদি অন্যান্য সাইডের বিপিএস এর সাথে কম্পেয়ার করেন এখানে টু জিবি র্যাম মানে অন্য সাইটের ফোর জিবি র্যামের সমান বাট দুঃখের বিষয় হচ্ছে এগুলোকে রেসিডেন্সিয়াল বিপিএস না বাট আপনি মোটামুটি সব কাজ ইউজ করতে পারবেন আপনি সার্ভে করতে চান সার্ভে করতে পারবেন সমস্যা নেই এখানে বারো ডলার দিয়ে আপনি ফোর জিবি র্যামের বিপিএস পাচ্ছেন এরপরে দেখেন এখানে চব্বিশ ডলার দিয়ে এইট জিবি র্যামের বিপিএস সো কতটা চিপ এত চিপ রেটে আপনি কোনো বিপিএসের সাইটে পাবেন না আর মোটামুটি আইপি সারাই আইপি সেট আপ ছাড়াই এই বিপিএস দিয়ে কাজ করা যায় সো যারা বিপিএস নেবেন ভাবতেছেন তারা ডিসক্রিপশন থেকে এই সাইডে সরাসরি চলে আসবেন আর এখান থেকে বিপিএস নিয়ে নিতে পারেন সো প্রত্যেকটা সাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে রেখে দেবো আপনারা সেখান থেকে কিনে নিতে পারবেন সো এই ছিল ওভারঅল ভিডিও নেক্সট টাইম ইন্ডিভিজুয়াল কোন সাইটের ভিডিও চান ওয়ার্কিং পারপাস সহ আমি ভিডিও করব অবশ্যই সাইটটা কমেন্টে জানাবেন আমি নেক্সট টাইম ওই সাইট নিয়ে রিভিউ করব সো আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভিডিওতে লাইক করে অবশ্যই আমার সাথে দেখবেন থ্যাংকস ফর ওয়াচিং